Farhai. Hai 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 hai. Farhai. Hai 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 hai. Kepala Gorona William Betus kiri kari dari gap star konde hobe. Konde hobe. Konde hobe. গত 14ই সেপ্টেম্বর রাত্রি আনুমানিক 8:30 থেকে 9টা বাজে খুয়াই শহরের একেবারে পাশেই ডিএমএসপি উচ্চ আধিকারিক যারা রয়েছেন আমাদের জেলার তাদের সরকারি আবাসের একেবারে নিকটবর্তী পাড়া খুয়াই বারোবিল গ্রামের ঋষিপাড়ায় শাসক দল বিজেপির পোষা গুন্ডা বাহিনী গ্রামের সিপিআইএম সমর্থিত কিছু পরিবারের উপর অতর্কিত আক্রমণ সংগঠিত করে। এই আক্রমণে রঞ্জিত ঋষিদাস একজন রিক্সা চালক সেখানে শারীরিকভাবে প্রচণ্ডভাবে নিগৃহীত হন এবং আমরা দেখলাম একজন মহিলা ভজন ঋষিদাসের স্ত্রী রূপালী ঋষিদাস সেই মহিলাকে পর্যন্ত আঘাত করা হলো এবং সেখানে 6টি পরিবারে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। তাদের বিভিন্ন জিনিস ঘরের আসবাবপত্র থেকে শুরু করে একজনের একটা অটো গাড়ি পর্যন্ত সেখানে ভাঙচুর করা হলো। শাসক দলের এই যে ধারাবাহিক সন্ত্রাস খোয়াই সহ সারা রাজ্যের বুকে চলছে প্রতিদিন, গত 55 মাস যাবৎ সারা রাজ্যের সঙ্গে আমরা খোয়াইয়ের মধ্যেও দেখছি প্রতিদিন শাসক দল তার গুন্ডা বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ সংগঠিত করে চলছে। কিন্তু এই ধরনের আক্রমণগুলিকে মোকাবিলা করবার প্রশ্নে পুলিশ প্রশাসনের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখছি না। পুলিশ প্রশাসন সেখানে সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে। এই অবস্থা বেশি দিন চলতে পারে না। রাজ্যের দিকে দিকে মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, খোয়াইয়ের মধ্যেও আমরা দেখছি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ সংগঠিত হচ্ছেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আজকে খোয়াই থানায় এই ঘেরাও অভিযান সংগঠিত করার মধ্য দিয়ে, এই কর্মসূচি সংগঠিত করার মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে। এবং গত 14ই সেপ্টেম্বর যে ঘটনা সংগঠিত হলো, 6টা পরিবারের উপর আক্রমণ, বাড়িঘরে হামলা, পরবর্তী সময়ে সেই পরিবারগুলির পক্ষ থেকে নাম দাম সহ লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করবার প্রশ্নে কোনো ধরনের পুলিশি উদ্যোগ আমাদের নজরে আসছে না। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং শান্তির পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠিত করবার জন্যে স্বরাষ্ট্র দপ্তরকে, পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে।